হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের ভিডিওয়ে ক্লাস ফোরের বাটারফ্লাই বইয়ের ছ নম্বর লেশন শুরু করছি আর এর আগে পর্যন্ত সমস্ত লেসনেরই অ্যাক্টিভিটি এবং বেঙ্গলি মেনিং সহ সমস্ত ভিডিওই আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়ে গেছে এবং উইংস ওয়ান এবং উইংস পার্ট টু উভয়েরই ভিডিও দেওয়া রয়েছে তো তোমরা যদি সেই ভিডিওগুলি কেউ দেখে না থাকো প্লেলিস্টে গিয়ে পছন্দ মতো ভিডিও দেখে নিতে পারো আর চ্যানেলে যদি প্রথমে এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে ক্লিক করে দিও দেখো এখানে যে পড়াটি রয়েছে পড়াটির নাম হচ্ছে স্বদেশ স্বদেশ হলো একটি ছেলের নাম আর গল্পটি পড়ার আগে যে এখানেতে এ সাথে বি কলামের ম্যাচিং করতে দিয়েছে এগুলি হয়ে গেলে তারপর আমরা টেক্সটটি পড়ব এতে বলেছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস এখানে কোনটা হবে বলো তো এই যে ফিফটিন আগস্ট পনেরোই আগস্ট তারপর এটা দেখো কি বলেছে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস কোনটা হবে ছাব্বিশে জানুয়ারি টোয়েন্টি জানুয়ারি তারপর দেখো কি আছে নেতাজিস বার্থডে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন কোন দিনটা এই যে টোয়েন্টি জানুয়ারি তেইশে জানুয়ারি ডেটটা দেখো কী বলেছে গান্ধীজিস বার্থডে গান্ধীজির জন্মদিন সেকেন্ড অক্টোবর এখান থেকে এটা হয়ে যাবে এরপর দেখো এখানে কী বলেছে কল দিস ডেটস আর ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়াস হিস্ট্রি এই যে এইখানেতে যে তারিখগুলো দেওয়া ছিল এইগুলির সবই কিন্তু ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান হিস্ট্রি আমাদের ভারতের ইতিহাসের উইচ অফ দোস ডে আর সেলিব্রেটেড ইন ইয়র স্কুল অ্যান্ড হাউ তো এই যে দিনগুলি এদের মধ্যে কোন কোন দিনগুলি তোমাদের স্কুলেতে পালন করা হয় এবং কীভাবে সেটা পালন করা হয় বলতে বলেছে দেখো আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা স্কুলেতেই এইখানে যে এই যে তারিখগুলো দেওয়া রয়েছে এগুলি কিন্তু সবই পালন করা হয় তাহলে উত্তরটা তোমরা এইভাবে লিখবে অল দিস ডেজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল অর্থাৎ এখানে সমস্ত দিনগুলি আমাদের স্কুলেতে পালন করা হয় অন দোস ডেজ উই গো টু স্কুল সেভেন এম ওই দিনগুলিতে আমরা সকাল সাতটার সময় স্কুলে চলে যাই আবার হেডমাস্টার হোস্ট ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় জাতীয় পতাকা উত্তোলন করেন দেন উই সিং ন্যাশনাল অ্যান্থিম তারপর আমরা সকলে মিলে জাতীয় সঙ্গীত গাই এবার দেখো মূল যে পড়াটি সেটা আমরা শুরু করছি ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন তো দেখো বিজি মানে কি খুব ব্যস্ততম আর মর্নিং মানে কি সকালবেলা তাহলে দেখো এখানটা আমরা মানে এটা কী বলবো এটা ছিল রেল স্টেশনের একটি ব্যস্ততম সকাল দ্য ইয়ার ওয়াজ নাইনটিন থার্টি সালটা ছিল উনিশশো তিরিশ এ ইয়ং বয় ইন সয়েল ক্লথস এন্টায়ার দ্য প্ল্যাটফর্ম নোংরা পোশাক পরা একটি যুবক প্ল্যাটফর্মে প্রবেশ করলো এই যে এন্টায়ার মানে প্রবেশ করা আর ক্লথস মানে তো জানো জামা হি ইজ ফিট ওয়ার বিয়ার অ্যান্ড মাডি হিট মানে কী বলতো পাগুলি তো তার পাগুলি ছিল খালি এবং কর্দমাক্ত মাটি মানে কাদা নরম মাটি হি সেমড টু বি ভেরি টায়ার্ড তাকে খুবই ক্লান্ত লাগছিল বাট কিন্তু হিজ আইস ওয়ে গ্লোয়িং লাইক ফায়ার কিন্তু তার চোখগুলি কি করছিল না জ্বলজ্বল করছিল আগুনের মতো এই যে গ্লোয়িং লাইক ফায়ার আগুনের মতো জল জল করছিল হিজ নেম ওয়াজ স্বদেশ তার নাম ছিল স্বদেশ মেনওয়েল সাম ব্রিটিশ পুলিশ ওয়ার সিন আউটসাইড দ্য স্টেশন মেনওয়েল মানে এদিকে স্টেশনের বাইরে কয়েকটি ব্রিটিশ পুলিশকে দেখা গেল এই যে দ্য স্টেশন আর আউটসাইড মানে হচ্ছে বাইরে তারপর দেখো দে ওয়ার অন দ্য লুক আউট ফর এ ইয়ং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল তো ফ্রিডম ফাইটার মানে হচ্ছে স্বাধীনতা সংগ্রামী বা মুক্তিযোদ্ধা অফ বেঙ্গল মানে বাংলার তাহলে এখানটার লাইনটার মানেটা কি হচ্ছে যে তারা বাংলার এক তরুণ মুক্তিযোদ্ধার সন্ধানে ছিল বা স্বাধীনতা সংগ্রামীর সন্ধানে ছিল তারপর দেখো সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল হঠাৎ একটা বাঁশি বেজে উঠল হুইসেল মানে হচ্ছে বাঁশি এ ক্যালকাটা বাউন্ডেড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নম্বর টু দেখো ক্যালকাটা বাউন্ডেড মানে হচ্ছে কলকাতা গামী একটি ট্রেন দু নম্বর প্ল্যাটফর্মে আসছিল স্বদেশ ক্লাচড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি স্বদেশ ক্লাস্ট মানে কি খুব শক্ত করে ধরেছিল হিজ ক্যানভাস ব্যাগ মানে তার যে সাথে একটি ব্যাগ ছিল ওই ত্রিপলের মতো সেই ব্যাগটিকে টাইটলি মানে খুব শক্ত করে ধরেছিল হি বারডেড দ্য ট্রেন অ্যান্ড টু কে কর্নার সিট তারপর সে ট্রেনের মধ্যে চড়ল এবং ট্রেনের কর্নার মানে একদম কনের দিকে একটি সিট নিয়েছিল দ্য ট্রেন স্টার্টেড মুভিং ট্রেন চলতে শুরু করলো হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং প্রিভিয়াস মানে কি আগের দিনের আর ইভিনিং মানে কি সন্ধ্যাবেলা এখানে ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা অর্থাৎ সে আগের দিনের সন্ধ্যাবেলার ঘটনা মনে করছিলো বা তার মনে পড়ছিল এরপর দেখো ইয়ে স্টার ডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টার্টিং ইন হিজ রুম গতকাল সন্ধ্যায় স্বদেশ তার বাড়ির মধ্যে পড়ছিল বা তার রুমে পড়ছিল সাডেনলি হঠাৎই হিজ এল্ডার ব্রাদার এন্টায়ার দ্য রুম ইন এ হাড়ি তো সাডেনলি মনে হচ্ছে হঠাৎই হিজ এল্ডার ব্রাদার তার যে বড়ো দাদা বা বড়ো ভাই এন্টায়ার মানে প্রবেশ করেছিল রুম ইন হাড়ি মানে কি খুব অন্তদন্ত হয়ে তার রুমের মধ্যে তার দাদা প্রবেশ করলো হি স্টাডিড ইন এ কলেজ তিনি একটি কলেজে পড়েছেন হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট স্বাধীনতা আন্দোলনেও তিনি গভীরভাবে জড়িত ছিলেন আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার আমি খুব কষ্টে আছি ভাই তার দাদা তাকে বলছে দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি ব্রিটিশ পুলিশ আমাকে তারা করেছে এই যে চেজিং মানে কি তারা করা বা ধাওয়া করা বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার্স মিস্টার বসু তাহলে তো হ্যানটাই কী হচ্ছে বাট মানে হচ্ছে কিন্তু আই হ্যাভ টু ডেলিভার আমাকে পৌঁছে দিতে হবে সাম সিক্রেট পেপার্স মানে কিছু গোপনীয় কাগজ বা প্রয়োজনীয় কাগজ টু আওয়ার লিডার্স আমাদের নেতা মিস্টার বসুর কাছে হি ইজ নাও ইন ক্যালকাটা তিনি এখন কলকাতায় আছেন হি সেড ব্রেথলেসলি অর্থাৎ সে এই কথাগুলি এক নিঃশ্বাসে বলেছিলেন শ্বাস প্রশ্বাস না নিয়ে সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও তাহলে এখন কি করতে যাচ্ছেন আস্ক স্বদেশ স্বদেশ জিজ্ঞাসা করেছিল হি ওয়াজ এংসিয়াস তিনি উদ্বিগ্ন ছিলেন তাহলে দেখো স্বদেশ কিন্তু তার দাদাকে জিজ্ঞেস করছে যে হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও এখন কি করতে যাচ্ছ আজ স্বদেশ স্বদেশ জিজ্ঞাসা করেছিল হি ওয়াজ এংসিয়াস তিনি ছিলেন খুবই উদ্বিগ্ন তারপর দেখো কি বলেছে হিজ এল্ডার ব্রাদার সেমড আনডিসাইডেড তার বড় ভাইকে অনিশ্চিত লাগছিল দেখে স্বদেশ টোল্ড হিম তখন স্বদেশ তাকে বললেন আই ক্যান ডু ইয়োর জব আমি তোমার কাজ করে দিতে পারি দ্য ডু নট নো মি পুলিশ তো আমাকে চেনে না এরপর দেখো পরের পাতে কি বলেছে বাট মাই ডিয়ার ব্রাদার ইওর লাইফ মে বি ইন ডেঞ্জার বাট মানে কিন্তু আমার প্রিয় ভাই ইউর লাইফ মে বি ইন ডেঞ্জার তোমারও জীবন বিপদে পড়তে পারে হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি সে তার ভাইকে খুব ভালোবাসত অর্থাৎ স্বদেশের যে দাদা স্বদেশকে কিন্তু খুবই ভালোবাসত সেই কারণেই সে বলছে যে তোমার জীবন কিন্তু বিপদে পড়তে পারে তারপর দেখো ক্যান নট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড আমি কি আমার এই মাতৃভূমির জন্য এতটুকু কাজ করতে পারি না স্বদেশ ইনসিস্টেড স্বদেশ মনের জোর দিয়ে বলেছিল অল রাইট দেন তাহলে ঠিক আছে বাট কিন্তু বি ভেরি কেয়ারফুল খুব সাবধান দিস ব্যাগ কন্টেন্টস মেনি সিক্রেট ডকুমেন্টস এই ব্যাগের মধ্যে অনেক গোপনীয় পেপারস আছে বা অনেক গোপনীয় নথি আছে হিজ ভয়েস ট্রাম্বেল উইথ ইমোশান আবেগে তার কণ্ঠ কেঁপে ওঠে এই যে ট্রাম্বেল মানে কেঁপে ওঠা হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার স্বদেশ অ্যান্ড সেট বন্দে মাতারম হি হ্যান্ডেড মানে সে তার নিজের হাত থেকে ব্যাগটি তার ভাই স্বদেশের হাতে দিলেন এবং সেট বন্দে মাতারম বন্দে মাতারম বললেন এরপর দেখো কি বলেছে সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক হঠাৎই একটি জোরে ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে গেল হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট তাকে বর্তমান অবস্থায় ফিরিয়ে আনা হলো অর্থাৎ সে ট্রেনের মধ্যে আগের দিনে যে ঘটনাগুলি সেগুলি কিন্তু মনে করছিল আর হঠাৎই যখন ট্রেনটি থেমে গেল তখন সে কিন্তু পুনরায় বর্তমানে ফিরে আসলো সাম পুলিশম্যান ওয়ার ওয়ার্কিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কিছু পুলিশ ওয়ার্লকিং মানে হেঁটে যাচ্ছিলো ডাউন দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাচ্ছিল দে ওয়ার কামিং টু ওয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট দে ওয়ার কামিং মানে কি তারা আসছিল হিজ কম্পার্টমেন্ট অর্থাৎ সে স্বদেশ যে কামরার মধ্যে ছিল বা যে বগির মধ্যে ছিল সেদিকে কিন্তু পুলিশগুলো আসছিল স্টে ইউ আর ডোন্ট মুভ স্টে মানে হচ্ছে এক কাছে স্থগিত থাকা অর্থাৎ স্টে ওয়ার ইউ আর আপনি যেখানে আছেন সেখানেই থাকুন ডোন্ট মুভ কোনো নড়াচড়া করবেন না উই উইল সার্চ এভরিওয়ান আমরা প্রত্যেককেই তল্লাশি নেব দে অ্যানাউন্সড তারা ঘোষণা করেছিলেন অর্থাৎ সে পুলিশগুলো বলেছিল যে আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবেন কেউ লড়াচড়া করবেন না হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ সে তখন বুঝতে পারলো যে তাকে পালাতে হবে এস্কেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া কুইকলি হি ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল কুইকলি মানে খুব তাড়াতাড়ি হি ফাউন্ড মানে সে দেখতে পেলো এ উইন্ডো একটি জানালা জানালাটা কেমন না ব্রোকেন গ্রিল অর্থাৎ যার গ্রিলগুলি ভাঙা ছিল হি হিজিটেড ফর এ মুমেন্ট সে এক মুহূর্ত ইতস্তত করল এরপর দেখো পরের পাথে কী বলেছে দেন হি জাম্পড আউট অফ দ্য উইন্ডো তারপর সে জানালা দিয়ে লাভ দিল এই যে জাম্প মানে লাভ দেওয়া হি ফেল অন এ বুস সে একটা ঝোপের উপর পড়ে গেল হি গোয় আফ অ্যান্ড স্টার্টেড রানিং সে উঠে দাঁড়ালো এবং আবার দৌড়াতে লাগলো দ্য গ্রাউন্ড ওয়াজ আন ইভেন অ্যান্ড হি স্ট্যামবেল্ট সেখানের যে মাটি সেটা কেমন ছিল আন ইভেন মানে অমসৃণ ছিল এবং হি স্টাম্বেল মানে কি সে হোঁচট খেয়েছিল স্টাম্বেল মানে হোঁচট খাওয়া বাট কিন্তু হি কন্টিনিউস টু রান কিন্তু সে দৌড়াতেই থাকেন মানে সে দৌড়ানো কিন্তু থামায়নি রাস্তা যতই খারাপ হোক সে দৌড়েই চলেছিল স্বদেশ হ্যাড এ লং ওয়ে টু গো স্বদেশকে অনেক দূর যেতে হবে তাহলে দেখো সে অনেক দূর যাবে সেই কারণে কিন্তু সেখানে রাস্তা খুবই খারাপ তারপরেও কিন্তু সে ছোটা বন্ধ করেনি এই ছিল সম্পূর্ণ পড়াটি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর পরবর্তী ভিডিও যদি দেখতে চাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং অল অপশানে ক্লিক করে দিও